হ্যালো বোস এস্ট অফ পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা কিছুদিন আগে তোমরা নির্মাণ সহায়কের ব্যাপারে একটা দেখেছ পেপারে অনেক মিডিয়াতে কিছু সংখ্যাক মানে ভ্যাকান্সি আর কি বেশ কিছু সংখ্যক প্রায় তোমার সিক্স থাউজেন্ডের উপরে টোটাল ভ্যাকান্সি তার মধ্যে নির্মাণ সহায়ক আছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো নয় আর কি ওখানে প্রপোজ গেছে আর কি ঠিক আছে এ আমি ধরে নিলাম পুরোটা যদি না হয় পুরোটা না হলে মিনিমাম টু থাউজেন্ড হয় দু হাজার সেখানে কিন্তু ভ্যাকান্সিটা অনেক ঠিক আছে তো পিএসসির তুলনায় কিন্তু ভ্যাকান্সিটা পিএসসি ধরে নিলাম ছশো সাতশো আটশো একশো হাজার সেখানে দু হাজার যদি এনএস বার হয় আর এনএস বার হওয়াটা স্বাভাবিক ব্যাপার এনএস অনেক দিন এক্সাম হয়নি এনএস ভ্যাকান্সি অনেক শোনা যাচ্ছে তাই এনএসের প্রিপারেশনের জন্য কিভাবে কি করতে হবে এই জন্য আমি পুরো ভিডিওটা আর কি তোমাদের জন্য দেখো এনএস যারা অ্যাপ্লাই করবে কারা অ্যাপ্লাই করবে যারা ডিপ্লোমা সিভিল কিংবা বিটেক আছো ডিগ্রি ইঞ্জিনিয়ার আছো তারা অ্যাপ্লাই করতে পারবে ডিগ্রি ডাইরেক্ট যদি ডিগ্রি থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা আছো ল্যাটারেল ডি ডিপ্লোমা হ্যাঁ থ্রি ইয়ার্স ফুল ডিপ্লোমা সবাই অ্যাপ্লাই করতে পারবে এনএস পাওয়াটা খুব পিএসসির তুলনায় অনেকটা ইজি এই কারণে হচ্ছে পিএসসিতে টোটাল নাম্বার তিনশো এখানে একশো নম্বর সেটা ব্যাপার নাই ব্যাপারটা হচ্ছে যে ইন্টারভিউ এখানে তোমার টোটাল যে পরীক্ষা হবে সিভিল ডিপার্টমেন্টের সিভিলের ওপরে পরীক্ষা হবে তোমার সিক্সটি ফাইভ থাকবে তারপরে ইংলিশ থাকবে তেরো নম্বর বেঙ্গলি থাকবে সাত নম্বর ঠিক আছে এখানে যে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু চারটা স্যাম্পল দেখাবো এখানে যে তোমার ইংলিশ কোশ্চেনটা থাকবে খুব ইজি একটু চর্চা করলে হয়ে যাবে বাংলা তো তোমরা পেরে যাবে মেন হচ্ছে তোমার সিক্সটি ফাইভ নাম্বার সিভিল ইঞ্জিনিয়ারিং ওখানে ওখানে তোমার কোশ্চেন যে প্রিভিয়াসে আমরা দেখেছি এস্টিমেটিং কস্টিং ইরিগেশান সয়েল মেকানিক্স বিএমসি এই সাবজেক্ট থেকে বেশি ওয়েটেজ থাকে এই সাবজেক্টগুলো তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে আর ধরে নাও এনএস দু হাজার ভ্যাকান্সির অ্যাগেনস্টে পরীক্ষা হতে হতেও মোটামুটি প্রসেসিং হতে হতে ছয় থেকে এক মাস আট মাস এক বছর হয়ে যেতে পারে কিন্তু তোমাদেরকে এই প্রসেস যেহেতু পিএসসিটা চলে গেল পিএসসি যার হয়ে যাবে তার ভালো কথা যাতে না হবে পিএসসি তোমরা কিন্তু হতাশ না হয়ে তোমরা একদম এনএসের জন্য উঠে পড়ে লাগো প্লাস সামনে আর আর বি ইঞ্জিনিয়ার আছে এখানে তোমাদের হচ্ছে এক্সট্রা খালি ইংলিশটা পড়তে হচ্ছে আর কিছু নয় বাকি পিএসসির প্রিপারেশান ইংলিশটাও খুব নর্মাল জিনিস আমি দেখাচ্ছি আর কি আর সব জায়গায় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কেউ যদি রিটিনে ভালো স্কোরিং করতে পারো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউটা কোনো ফ্যাক্টরি নয় পনেরো নম্বর ইন্টারভিউতে আছে যেখানে পিএসসিতে আছে একশো নম্বর এটা কিন্তু বিশাল একটা ডিফারেন্স আর কি তুমি যদি ভালো করে স্কোরিং করতে পারো তোমার মেরিট লিস্টের নাম চলে আসবে নির্মাণ সহায়ক নির্মাণ সহায়ক আমাদের অনেক দিন পর বার হচ্ছে আর কি প্রচুর ভ্যাকান্সি আর আমাদের এখানে আমাদের নির্মাণ সহায়কের জন্য হচ্ছে আমাদের বোস সিস্ট অফ ইঞ্জিনিয়ার্সের দেখবে রিসেন্টলি আমি অ্যাড দিয়েছি ভিডিও শর্ট ভিডিওতে বলেছি অনলাইন অফলাইন অনলাইন অফলাইন দুটোই ব্যাচ হচ্ছে এই মাসের এন্ড থেকে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনেকে তোমরা নাম লিখিয়েছো গ্রুপে অ্যাড হয়েছো আমাদের ছ মাসে একটা কোর্স আমাদের জানো যে অনলাইন যে কোর্স যেটা হচ্ছে অনলাইন হচ্ছে আমাদের গুগল মিটে ক্লাস হয় রাত্রিবেলায় ক্লাস হয় কারণ অনেকে কাজ করে টিচাররা ধরো আমাদের সার্ভিস করে রাত্রি আটটার পর থেকে লিঙ্ক দেওয়া হবে আটটা পনেরো থেকে দশটা পর্যন্ত ক্লাস চলবে সিভিল ডিপার্টমেন্ট অনুযায়ী ক্লাস থাকবে ইংলিশে ক্লাস থাকবে এটা হচ্ছে আমাদের সপ্তাহে চার দিন করে ক্লাস আর কি আর অনলাইন সিক্স ছ মাসের কোর্স তোমরা কোর্স ফিজ তারপরে আরও ব্যাপার সব কিছু জেনে নেবে অফলাইনটা হচ্ছে আমাদের রবিবার করে জানো রবিবার আমাদের যে ক্লাস হয় বোর্ড অফ ইঞ্জিনিয়ার যে শিয়ালদাই এস এন ব্যানার্জি সুরুজ স্টিট স্ট্রিট থেকে আদর্শ বিদ্যালয় ডেসিসে আমাদের অ্যাড্রেস পুরো দেওয়া থাকবে প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ করে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো ওখানে প্রতি রবিবার ক্লাস হবে প্রতি রবিবার ক্লাস হবে প্রতি রবিবার দশটা দশটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত দশটা তিরিশ থেকে ভাবে একদিন গিয়ে কি হবে একদিন অন্যান্য জায়গায় দু দিন তিন দিন পড়াই ভাই আমরা অনেক কিছু অনেক ভিডিওতে দেখবে ছেলেপিলেরা বলেছে ওই দু দিন তিন দিন গিয়ে টাইম নষ্ট টাকা পয়সা খরচ করে লাও যা হবে একদিনে একদম একদিন মানে কি একদিন মানে একটা ক্লাস নয় দেখো সাড়ে দশটা থেকে পাঁচটার মধ্যে মানে দেড় ঘন্টা চারখানা ক্লাস পাবে ঠিক আছে আদার্স জায়গা থেকে তোমরা মিলিয়ে নেবে কী হচ্ছে না হচ্ছে আর ভালো ফ্যাকাল্টি পেতে গেলে ভালো টিচার্স যারা আছে ভালো ফ্যাকাল্টি তারা শনিবার রোববার হচ্ছে ম্যাক্সিমাম সানডে অ্যাভেলেবল এটা একটা পয়েটিভ দিক আমাদের তাই আর ফ্যাকাল্টির ব্যাপারে আমি বলবো অফলাইন হচ্ছে সানডে রবিবার রবিবার তিনখানা করে ক্লাস পাবে সিভিল ডিপার্টমেন্টের একটা নন টেকনিক্যাল ইংলিশ পাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কোর্স চলে গেল আমাদের ফ্যাকাল্টির ব্যাপারে বলি আর কি কোর্স ডিউরেশান হচ্ছে ছ মাস তারপর হচ্ছে ফ্যাকাল্টি তারপরে আমি ইয়ার কোশ্চেন ফ্যাকাল্টি হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের এম এম স্যার যিনি কোর্স কোঅিনেটার আমাদের ফাউন্ডার সিভিল ডিপার্টমেন্টের আর কি মনদুপন মাইতি স্যার ইনি হচ্ছে শিবপুরের বিটেক আর কি ইরিগেশান ডিপার্টমেন্টে আছেন উনি কোর্স কোয়ার্ডিনেটার ইনি অনেকদিন থেকে দেখাশোনা করছেন আমাদের সিভিল অনেক স্টুডেন্ট ইনাদের হাত দিয়ে আমাদের সেন্টার থেকে বার হয়েছেন লাস্ট তোমার আমাদের টেন ইয়ার্সে অনেক স্টুডেন্ট চাকরি করছে তারপরে দেন আসবো পশুমসু মল্লিক ইনিও শিবপুরে বিটেক ইনি কে এমডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইনিও আমাদের ফ্যাকাল্টি আর কি তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কৌশিক ভট্টের কৌশিক স্যার অনেকে কেবি স্যার নামে পরিচিত আর কি কেবি স্যারের হচ্ছে একদম উনি হচ্ছে গোল্ড মেডেলিস্ট শিবপুরের বিটেকের টেকের গোল্ড মেডেলিস্ট উনি আর কি এমটেক ওখান থেকে সয়েল মেকানিক্সের ওপরে এমটেক উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারের ডিকশনারি আর কি যখন যেভাবে যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারো কোনো অসুবিধা কিছু নেই উনি আনসার দিয়ে দেবেন এবং খুব ভালো পড়ায় সব টিচারই ভালো পড়ায় এরপর লাস্ট আসি আমার সোমদেব সাহা আর কি সোম বার হয়ে যায় মুক্তি পানোর সময় আর কি সোমদেব হচ্ছে আমাদের এক্স স্টুডেন্ট মানে আমাদের বোসিস্টার অফ ইঞ্জিনিয়ার্সের গর্ব ও হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল খুব পড়াশোনাতে ভালো ছিল এবং খুব অবিডিয়েন্ট হ্যাঁ এবং ও খুব বলে স্যার চাকরি পাওয়ার পর বললো স্যার আমি পড়াতে ইচ্ছুক পড়া পড়াবো আর কি বোস সিস্ট অফ ইঞ্জিনিয়ার স্যার খুব ভালো হয় তোমার মতন স্টুডেন্ট যদি পড়াই আমাদের বোস স্ট অফ ইঞ্জিনিয়ারসের গর্ব তাই তারপরে লাস্ট আমাদের দু হাজার তেইশের তেইশের প্রথম থেকেই জয়েন করে এখানে এবং অ্যাজ এ লেকচারার আর কি লেকচারার গ্রুপে অফিসার গভর্নমেন্ট কলেজের লাস্ট যে পিএসসি হয়েছিল পিএসসি দিয়ে পিএসি চাকরি এজিসি আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটিক কলেজের লেকচারার দেখে নেবে তোমরা এগুলো কোর হচ্ছে এগুলো কোর হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের টিচার অনেকে বলে একজন টিচার আছে একজন পড়ায় কি ব্যাপার তোমরা দেখে নাও এছাড়াও গেস্ট ফ্যাকাল্টি আছে ওনারা আসেন ইন্টারভিউ নিতে প্লাস আরও আদার্স এছাড়াও হচ্ছে তোমার সম হচ্ছে বরুণ স্যার যে আছেন বিএস স্যার বরুণ স্যার ডাব্লিউ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল উনি সমটা খুব ভালো পড়ায় মানে সমটা উনি দেখেন রাজীব স্যার আছে ফ্লুইড মেকানিক্স উনি দেখেন এই টিচার এতগুলো টিচার এখানে বোর্ড অফ ইঞ্জিনিয়ার্সে ইনারা পড়ায় তাই তোমরা ফ্যাকাল্টি প্রোফাইল দেখে নিলে এবং এখানে ক্লাস টাইমিং বলে দিলাম মোটামুটি একটা সব কিছু এবার আমি চলে আসবো লাস্ট হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনের মধ্যে আমি জাস্ট পাঁচ ছটা স্যাম্পল হিসাবে দেখাবো তোমাদের কি ব্যাপার কিভাবে কোথা থেকে আসছে এরপর তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমরা যারা কোচিং নিবে আসবে আসতে পারো আমাদের এখানে দেখো ছেলেদেরকে জিজ্ঞেস করো কেমন ক্লাস হয় কি ব্যাপার আমাদের এখানে একটা ক্লাসে ম্যাক্সিমাম চল্লিশ জন চল্লিশ জনের বেশি একচল্লিশ জনের স্টুডেন্ট পড়ে না চল্লিশ জন নন টেকনিক্যাল হলে কোনো সময় হয়তো একটু হয়তো দুটো ক্লাস মার্চ করলে হয়তো ফর্টি ফাইভ থেকে ফিফটি পঞ্চাশ জন হয় এছাড়া কিন্তু আমাদের কোনো মানে কোনো সময় চল্লিশ জনের বেশি একটা ব্যাচে পড়ে না ঠিক আছে এই নয় যে আমরা চারশো জন জন পড়িয়ে সবাইকে একটা রিজনিং পড়ালাম ম্যাথ পড়ালাম টেকনিক্যাল পড়াচ্ছি না ভর্তি হয়ে গেছি এই রকম কোচিং সেন্টার নয় এখানে টেকনিক্যাল বেস্ট কোচিং সেন্টার তুমি আসলেই প্রথম দিনেই আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি সাবজেক্ট পাবে হ্যাঁ স্যারদের সাথে দেখা হবে স্যাররা ক্লাস করবে আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন পড়ছি তোমাদের হচ্ছে এনএস থেকে এসছিলো আনেস্ট মানি ডিপোজিট ফর এনি সিভিল ওয়ার্ক ই জেনারেলি এটা হচ্ছে ডি আনসার। ডেসিপেশন বোর্ডে তোমরা দেখে এই মানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা অপশানে ফাইভ পারসেন্ট এস্টিমেটেড কস্ট তারপর হচ্ছে বি হচ্ছে থ্রি পারসেন্ট সি হচ্ছে ওয়ান পার্সেন্ট অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এস্টিমেটেড কস্ট সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়েন রেনি সিজিন ইন কনফাইন্ড টু এ ফিউ মান্থ লাইক ড্যাট ইন ইন্ডিয়া দি পেফার সুয়েজেস সিস্টেম উড বি কম্বাইন্ড সিস্টেম পার্টিক সেপারেট সিস্টেম সেপারেট সিস্টেম নান অফ দিস এখানে আনসার হচ্ছে ইয়ে কম্বাইন্ড সিস্টেম ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেনটা টু স্যান্ড স্যাম্পল কন্টিনিউ কজ স্যান্ড কোর স্যান্ড অ্যান্ড বি কন্টিনিউ ফাইন স্যান্ড হোয়ার টেস্টেড উইথ দ্য সেম উইথ

তারপর হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে ইংলিশের ছ নম্বর কোশ্চেনটা ছ নম্বর কোশ্চেনটাও ইংলিশের তারপরে বাংলা দেওয়া হয়নি বাংলা তোমরা দেখে নেবে আর কি তো এই হচ্ছে এনএসএর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ইজি কোশ্চেন প্রথম কোশ্চেনটা এসেছিলো হচ্ছে এস্টিমেট কস্টিং থেকে সেকেন্ডটা হচ্ছে ইরিগেশান থেকে থার্ড হচ্ছে বিএমসি থেকে তারপর সয়েল মেকানিক্স থেকে এখানে ওয়েটেজ যদি বলতে হয় ওয়েটেজ যদি বলতে হয় তাহলে এস্টিমেটিং কস্টিং তারপরে ইরিগেশান সয়েল মেকানিক্স বিএমসি ওয়েটেজ প্রথম দিকে তারপর নেক্সট হচ্ছে সম ফ্লুইড মেকানিক্স যা কোশ্চেন থাকে আর কি তারপরে কংক্রিট টেকনোলজি এইগুলো তাই তোমরা যদি ভালোভাবে পড়তে যাও বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে যাও সামনে অনেক পরীক্ষা আসবে ফার্স্ট হচ্ছে তোমাদের আর আরবি আসবে জুনিয়র ইঞ্জিনিয়ার এনএস আসবে আবার এসএসসি আসবে আবার পিএসসি তো বলছে প্রায় এবার খুব আবার এক বছর দু বছর অন্তর হবে কে আসবে কে আসবে তাই বসে না থাকে একদম প্রপার গাইড নিয়ে পড়াশোনা শুরু করে দাও আশা করছি তোমাদের টাইম বিফলে যাবে না তোমরা সাকসেস হবে একদিন হ্যাঁ তোমার বাবার মুখে হাসি ফোরবে তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমাদের সাথে যোগাযোগ করো ডেসক্রিপশান বোর্ডে আমার নাম্বার দেওয়া আছে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা অনলাইন অফলাইন ক্লাস শুরু করে দিচ্ছি অলরেডি রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে সুস্থ থেকো ভালো থেকো